বাইরে নেই কোনো সাইনবোর্ড, ভেতরে না ঢুকলে বোঝারও উপায় নেই। এটি আসলে একটি শিশু খাদ্য উৎপাদনকারী কারখানা। এ আর কনজুমার নামের এই কারখানাটিতে উৎপাদন করা হতো শিশু খাদ্য। আম কিংবা লিচুর ফ্লেভার দিয়ে শিশুদের জন্য তৈরি করা হতো এসব লোভনীয় খাবার, যেগুলোতে আম কিংবা লিচু নয়, ব্যবহার করা হতো রং ও কেমিক্যাল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে কারখানাটিতে অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে যোগ দেয় ভোক্তা অধিকার অধিদপ্তরও। স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর ধরে এভাবেই এমন ভেজাল শিশু খাদ্য তৈরি করছিল কারখানাটি। মাঝে র্যাবের অভিযানের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আবারও কাজ শুরু হয় সেখানে। যখন যেতাম অনেক ঘ্রাণ আসতো, ভাবলাম যে জুস হয় আমাদের এলাকায় ভালো উন্নত হচ্ছে, দুই বছর যাবৎ এগুলো বানাচ্ছে। কারখানাটির ছিল না বৈধ কোনো কাগজ কিংবা খাদ্যের মান যাচাইয়ের সনদ। আসল যেটা, এটা তো শিশু খাবার, আপনারা দেখেন যে জুস সহ অন্যান্য বিএসটি এর যে সিএম যে লাইসেন্স সনদ নিতে হয় মান যাচাইয়ের, এটাই মূলত হলো এসব খাবারের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে কিন্তু ওনার কোনো সিএম লাইসেন্স আমরা পাইনি। অভিযানে কারখানাটির মালিক সহ দুই কর্মচারীকে আটক করে পুলিশ। অভিযান পরিচালনা করে এই ফ্যাক্টরির যিনি মালিক আছে এবং এখানে যারা আরও কাজ করত তাদের তিনজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তারা স্বীকার করে যে তারা বিএসটি এর অনুমোদন নাই তাদের। অভিযান শেষে মধ্যরাতে সিলগালা করে দেয়া হয় নকল খাবার প্রস্তুতকারক এই কারখানাটি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।